অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনের মা তোহরা আলীর বাসায় এসির বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে গুলশান এক নম্বর এলাকায় তাদের বাসায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হননি, তবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুন ধরার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুইটি টিম। তাদের দীর্ঘ প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছেন খোদ শাওন নিজেই। মেহের আফরোজ শাওন বলেন, ভোর ৫টায় গুলশান এক নম্বরে তার মার বাসার রুমের এসি বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের দুইটি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত, আর তার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে। তিনি আরও বলেন, মাত্র কদিন আগেই নানা বাড়িতে বেড়াতে গিয়ে ছোট পুত্র নিনিত একাই ওই ঘরে থেকেছে, আর ছেলেসহ তিনি গেলে তো ওই ঘরেই থাকেন, এ সময় ওখানে থাকলে যে কী হতো এই ভেবে এখনও শিউরে উঠছে।